এই মুভির কাহিনীটা এমন একজন মেয়ের যার জন্মের পরে তার বাবা মা তাকে ফেলে দিয়েছিল। মেয়েটা যখন বড় হয়ে একজনকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষও তাকে ঠকিয়ে পেটে বাচ্চা দিয়ে চলে যায়। তাহলে আর বেশি কথা না বলে শুরু করছি আমাদের আজকের মুভি শকুন্তলার বাংলা এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় দেবরাজ ইন্দ্রর কাছ থেকে, যেখানে দেখা যায় দেবরাজ ইন্দ্র বিশ্বমিত্র মুনির ধ্যান ভাঙানোর জন্য পৃথিবীতে মেনকা নামের এক অপ্সরাকে পাঠায়। কারণ যে করেই হোক তাদের বিশ্বমিত্র মুনির তপস্যা ভাঙতেই হতো। কিন্তু পৃথিবীতে আসার পর মেনকা আর বিশ্বমিত্রের মিলন হয়ে যায়, যার ফলে শকুন্তলার জন্ম হয়। কিন্তু এখানে সমস্যা হয়ে দাঁড়ায় যে মেনকা পৃথিবীতে এসেছিল তার কাজ করার জন্য। এর জন্য দেবলোকের নিয়ম অনুযায়ী সে শকুন্তলাকে তাদের দেবলোকে নিয়ে যেতে পারবে না। এর জন্য সে বাধ্য হয়ে পৃথিবীতেই শকুন্তলাকে ফেলে রেখে দিয়ে সে দেবলোকে চলে যায়। এরপর দেখা যায় একটা আশ্রমে অর্ণব ঋষি নামের একজন তার ছাত্রদের শিক্ষা দিচ্ছিল। আর তখনই তারা জঙ্গলের ভিতর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আর তখনই সেই ঋষি জঙ্গলের ভিতর বাচ্চার কাছে গিয়ে দেখতে পায় সেখানে একটা ফুটফুটে বাচ্চা পড়ে আছে, মানে শকুন্তলা। ঋষি এই বাচ্চাটাকে দেখে চিনে ফেলে যে এটা বিশ্বমিত্র মুনি আর মেনকার মেয়ে। আর অর্ণব ঋষি এটা জানতো যে দেবলোকের নিয়মের কারণে মেনকা তার মেয়েকে পৃথিবীতে ফেলে গিয়েছে। তো তখন অর্ণব ঋষি শকুন্তলাকে তার মেয়ে হিসেবে স্বীকার করে নেয়। এরপর সে আদর যত্নে শকুন্তলাকে পালতে থাকে। এভাবে অনেক বছর কেটে গেলে শকুন্তলা বড় হয়ে যায় আর সে তার মার মতোই পরম সুন্দরী হয়ে ওঠে, রূপে গুণে সব কিছুতেই অসম্ভব সুন্দরী। এরপর একদিন কিছু জঙ্গলি জানোয়ার এসে অর্ণব ঋষির আশ্রমে হামলা করে দেয়। আর তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের সিনেমার হিরো রাজা দুর্সেন। আর সে এসে সব জঙ্গলি জানোয়ারকে মেরে আশ্রমের সবাইকে তাদের হাত থেকে বাঁচায়। এরপর সেখান থেকে গিয়ে মহারাজা দুর্সেন জঙ্গলের ভিতর ঘোরাঘুরি করতে থাকে। আর তখনই সেখানে শকুন্তলার বান্ধবীরা এসে শকুন্তলাকে খুঁজতে থাকে। আর তখনই প্রথমবারের মতো শকুন্তলাকে রাজা দুর্সেন দেখে। শকুন্তলার রূপ দেখে রাজা দুর্সেন তার রূপে বিমোহিত হয়ে পড়ে। এক কথায় প্রথম দেখাতে সে শকুন্তলার প্রেমে পড়ে যায়। আবার শকুন্তলাও রাজা দুর্সেনকে দেখে তাকে ভালোবেসে ফেলে। তো এরপর থেকে তারা দুজন একে অপরকে সময় দিতে থাকে, একসাথে সময় কাটাতে থাকে। এভাবে অনেক দিন একসাথে সময় কাটানোর ফলে তারা দুজন দুজনকে তাদের মনের কথা বলে দেয় আর তারা আরও একান্ত হতে থাকে। এরপর শকুন্তলা আর মহারাজা দুর্সেন কসম খেয়েছিল মরার আগ পর্যন্ত তারা কেউ কাউকে ছাড়বে না। আর তখনই তারা মালা বদল করে একে অপরকে বিয়ে করে নেয়, যেটা খুব কম মানুষই জানতো। আবার কিছুদিন পরে তাদের আশ্রমে বিশাল বড় একটা যজ্ঞ হওয়ার কথা, কিন্তু এই যজ্ঞ করার আগে বিশাল একটা সংকট তাদের সামনে এসে দাঁড়ায়। আর সেগুলো হচ্ছে কালীবাড়ির ভয়ঙ্কর রাক্ষস। এই রাক্ষসেরা যে কোনোভাবে এই যজ্ঞ পণ্ডুল করতে চাচ্ছিল। আর আশ্রমের মানুষরা সবাই চাচ্ছিল এই যজ্ঞ যে কোনোভাবে সম্পূর্ণ করতে, কিন্তু এই কালীবাড়ির রাক্ষস অনেক ভয়ঙ্কর। তখন আশ্রমের মুনি ঋষি এই কালীবাড়ির রাক্ষস সম্পর্কে বলতে থাকে যে যখন হনুমানজি লক্ষণের জন্য ঔষধি গাছ আনতে দেবভূমিতে গিয়েছিল, তখন কালীবাড়ির রাক্ষসদের সাথে হনুমানজির অনেক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে হনুমানজি কালীবাড়ির রাক্ষসদের বংশকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। এর জন্য কালীবাড়ির রাক্ষসদের বেঁচে যাওয়া বংশরা হনুমানজির ওপর অনেক খেপা। এই কথা শেষ করতে না করতেই সেখানে কালীবাড়ির রাক্ষস বিশাল বড় সৈন্যদল নিয়ে এসে আশ্রমের উপর হামলা করে দেয়। কিন্তু রাজা দুর্সেন আগে থেকেই প্রস্তুত ছিল। তখন রাজা দুর্সেনের সাথে কালীবাড়ির ভয়ঙ্কর রাক্ষসদের সাথে বিশাল যুদ্ধ লেগে যায়। কিন্তু রাজা দুর্সেন ও তার সৈন্যদের সাহসিকতার জন্য সে কালীবাড়ির রাক্ষসদের পরাজিত করে ফেলে। আবার শকুন্তলা এখনও অর্ণব ঋষিকে বলেনি সে মহারাজা দুর্সেনকে ভালোবাসে। এর জন্য শকুন্তলা অর্ণব ঋষিকে বলে দেয় যে সে মহারাজ দুর্সেনকে ভালোবাসে। এটা শুনে অর্ণব ঋষির কোনো সমস্যা হয় না, সে দুর্সেনকে ভালো পাত্র মনে করে তাদের ভালোবাসা স্বীকার করে নেয়। এরপর মহারাজা দুর্সেন হস্তিনাপুরে চলে যায়। যাওয়ার আগে সে শকুন্তলাকে কথা দিয়ে যায় সে যখন আবার ফিরবে তখন সে শকুন্তলাকে রানী হিসেবে তার রাজ্যে নিয়ে যাবে। এভাবে তিন চার মাস কেটে যায়, সাথে শকুন্তলাও গর্ভবতী হয়ে যায়। কিন্তু রাজা দুর্সেন এখনও আসার নাম নাই শকুন্তলার কাছে। এর জন্য শকুন্তলা সবসময় রাজা দুর্সেনের ব্যাপারে চিন্তা করতে থাকে যে সে কখন আসবে আর কখন তাকে আশ্রম থেকে তার স্ত্রী হিসেবে তার কাছে নিয়ে যাবে। তো এভাবে একদিন শকুন্তলা রাজা দুর্সেনের ব্যাপারে চিন্তা করতেছিল। তখন সে তার ব্যাপারে এতটাই চিন্তায় মগ্ন ছিল যে বাহিরে কি হচ্ছে সে কিচ্ছু শুনতে পাচ্ছিল না, সেদিকে তার কোনো ধ্যানই ছিল না। তো তখন সেখানে একজন মুনি ঋষি আসে আর সে এসে শকুন্তলাকে অনেক ডাক পাড়তে থাকে। কিন্তু শকুন্তলা
রাজা দুঃসেনের চিন্তা এতটাই মগ্ন ছিল যে এ ঋষির ডাক শুনতে পায় না। কিন্তু এ মনি ঋষি মনে করে শকুন্তলা তার ডাক শুনেছে, এরপরও সে নাচ শোনার ভান করে আছে। এর জন্য মনি ঋষি অনেক রেগে যায় আর নিজে অপমান বোধ করে। এর জন্য সে শকুন্তলাকে অভিশাপ দিতে থাকে যে শকুন্তলা এখন যার চিন্তায় ভাবনায় মগ্ন সেই লোকের মন থেকে সে যেন চিরতরে উঠে যায়, আর সেই লোক তোমাকে যতটা ভালোবাসত সেই লোক এখন তোমাকে একটুও ভালোবাসবে না। এসব বলে সে মনি ঋষি সেখান থেকে চলে যাচ্ছিল। তখন শকুন্তলার বান্ধবীরা গিয়ে সে মনি ঋষিকে ধরে আর বলে, গুরুজি আপনি এমন করেন না, কারণ আপনি এমন করলে শকুন্তলা মারা যাবে। সাথা আরও বলে যে শকুন্তলা গর্ভবতী আর সে আপনাকে অপমান করেনি, সে আসলে তার ভালোবাসার মানুষকে ভেবে তার ভিতরে অনেক মগ্ন আছে, এর জন্য সে আপনার ডাক শুনতে পায়নি। এসব শুনে মনি ঋষি বুঝতে পারে সে ভুল করেছে। তখন সে শকুন্তলার বান্ধবীদের বলে যে অভিশাপ একবার দেওয়া হয়েছে সেটা তো আর ফেরত নেওয়া যাবে না, তবে রাজা দুর্সেন শকুন্তলাকে যে আংটিটা দিয়েছে সেটা যদি শকুন্তলা রাজা দুর্সেনকে দেখায় তাহলে রাজা দুর্সেনের তাদের ভালোবাসার ব্যাপারে সব কিছু মনে পড়ে যাবে। কিন্তু এই অভিশাপের ব্যাপারে যদি শকুন্তলা বা রাজা দুর্সেন জানে তাহলে এই অভিশাপ সত্যি হবে। সাবধান, এই অভিশাপের ব্যাপারে যেন তারা কেউ জানতে না পারে। তো তখন শকুন্তলার বান্ধবীরাও শকুন্তলাকে এসব বলে না। তো এভাবে অনেক দিন কেটে যায়। তখন পর্যন্ত রাজা দুর্সেন শকুন্তলাকে নেওয়ার জন্য তাদের আশ্রমে আসেনি। তো শকুন্তলা গর্ভবতী হয়ে যায়, তার বাচ্চা হওয়ার সময় হয়ে যায়, যার কারণে মনি ঋষি কর্ণ শকুন্তলাকে রাজা দুর্সেনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কারণ এই সময় শকুন্তলার রাজা দুর্সেনের কাছেই থাকা দরকার। তো যে কথা সেই কাজ। এরপর শকুন্তলা হস্তিনাপুর পৌঁছে যায়, যার ফলে সে অনেক খুশি ছিল। আর সে যখন রাজা দুর্সেনের দরবারে পৌঁছায় তখন সে রাজা দুর্সেনকে তার গর্ভবতী হওয়ার ব্যাপারে বলে, সাথে তাদের সব কিছুর ব্যাপারে বলে। কিন্তু তখন রাজা দুর্সেন শকুন্তলাকে বলে, আমি তোমাকে চিনি না, আর এই জীবনে আমি তোমাকে আজকেই প্রথম দেখছি। মহারাজা দুর্সেন তাদের আশ্রমে ঘটে যাওয়া সেই যুদ্ধটুদ্ধ সব কিছুর ব্যাপারে মনে আছে, কিন্তু শকুন্তলা আর তার ব্যাপারে তার কিচ্ছু মনে নেই। তার যে শকুন্তলার সাথে দেখা হয়েছে এটাও তার মনে নেই, কারণ ওই যে সেই মনি ঋষি তাদের অভিশাপ দিয়েছিল সেটার কারণে। তো তখন মহারাজ দুঃসেন শকুন্তলার কাছে এমন কোনো প্রমাণ চায় যেটার মাধ্যমে প্রমাণ হয় যে সে শকুন্তলার সাথে প্রেম করেছিল বা তার সাথে তার দেখা হয়েছিল। তো তখন শকুন্তলা, আপনি আমাকে একটা আংটি দিয়েছিলেন আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে, সেটাই আপনাকে এখন দেখাচ্ছি। কিন্তু যেই শকুন্তলা আংটিটি বের করতে যাবে তখনই দেখতে পায় যে তার হাতে আংটিটি নেই, আর তখন তার মনে পড়ে যায় যে সেই আংটিটি নদীতে পড়ে গিয়েছিল স্নান করার সময়। তো তখন শকুন্তলার কাছে কোনো প্রমাণ না থাকায় ভরা রাজসভায় যত মানুষ ছিল সবাই শকুন্তলাকে অপমান করতে থাকে, তার চরিত্র নিয়ে বাজে কথা বলতে থাকে। ভরা রাজসভায় এমন অপমানিত হয়ে শকুন্তলা সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ায় না, কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায়। আবার দেবলোক থেকে দেবরাজ ইন্দ্র ও মেনকাও দেখছিল যে তার মেয়ের সাথে এমন অন্যায় হচ্ছিল, এসব দেখে তারা অনেক মন খারাপ করে। এরপর হস্তিনাপুরের এক জেলে নদীতে মাছ ধরতে যায়, আর সে নদীতে অনেক মাছ পায়। তো সেখান থেকে একটা বিশাল বড় মাছ তার বাড়িতে নিয়ে যায় খাওয়ার জন্য, আর সেটা কাটলে সে দেখতে পায় সেটার ভিতর থেকে একটা রাজকীয় আংটি বের হয়। তো এটা দেখে সে তখনই তাদের রাজসভায় নিয়ে যায় মহারাজ দুঃসেনকে এই আংটিটা দেখাতে, আর আংটিটা দেখে মহারাজ দুঃসেন চিনতে পারে যে এটা তার আংটি। আর তখনই তার সব কিছু মনে পড়ে যায় তার আর শকুন্তলার ব্যাপারে, তার মনে পড়ে যায় শকুন্তলা আর তার প্রেমের ব্যাপারে, সাথে তারা মালাবদল করে বিয়ে করেছিল সেটার ব্যাপারেও। তো তখন সে তার সৈনিকদের পাঠায় শকুন্তলাকে খুঁজে আনার জন্য, কিন্তু শকুন্তলা এই রাজসভায় প্রচণ্ড বেজ্জিত হয়ে এখান থেকে চলে গিয়েছিল, এর যার কারণে তার সৈনিকরা সব এলাকায় খুঁজেও শকুন্তলাকে আর কোথাও খুঁজে পায়নি। শকুন্তলা কোথায় চলে গিয়েছিল কেউ জানত না। এরপর মহারাজা দুর্সেন জানতে পারে মুনিশির অভিশাপ দেওয়ার পেছনে হাত ছিল কালীবাড়ির রাক্ষসদের, আর তারা এখন প্ল্যান করতেছে এই হস্তিনাপুরের উপর আক্রমণ করে হস্তিনাপুর দখল করে নিতে। বর্তমান সময়ে কালীবাড়ির রাক্ষসরা আরও শক্তিশালী হয়েছে, সাথে তাদের রাক্ষসের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তো যে কথা সেই কাজ। কিছুদিন পর সত্যি সত্যি কালীবাড়ির রাক্ষসের দলেরা হামলা করে দেয় হস্তিনাপুরের ওপর। তো তখন কালীবাড়ির রাক্ষসদের সাথে রাজা দুর্সেনের অনেক লড়াই হতে থাকে, সাথে ইন্দ্রদেব রাজা দুর্সেনের সাথে যুদ্ধে যোগ দেয়, যার ফলে খুব সহজেই তারা কালীবাড়ির রাক্ষসদের হারিয়ে দেয়। যুদ্ধ জেতার পর মহারাজের একটাই চিন্তা ছিল যে করে হোক শকুন্তলাকে তার কাছে ফিরিয়ে আনতে হবে, কারণ সে শকুন্তলার সাথে অনেক বড় অন্যায় করেছে। তো একদিন রাজা দুর্সেন ঘোড়ার জন্য একটা জঙ্গলে যায় আর সেখানে গিয়ে ঘোরাঘুরি করতে থাকে। তো তখন সেখানে একটা সিংহকে একটা বাচ্চার কাছে যেতে দেখে, এটা দেখে রাজা দুর্সেন যেই
তীর মারতে যাবে তখন সে বুঝতে পারে এ সিংহ এ বাচ্চার পোষ মানানো। এরপর সেই বাচ্চা সিংহের পিঠে চড়ে রাজা দুর্সেনের কাছে আসে আর তার সাথে কথা বলতে থাকে। কিন্তু রাজা দুর্সেন জানত না এ বাচ্চাটা তার আর শকুন্তলার বাচ্চা। আর কিছু সময় পর সেখানে শকুন্তলাও আসে। তখন মহারাজ দুর্সেন শকুন্তলাকে দেখে অনেক অবাক হয়ে যায়। সে শকুন্তলার কাছে তার করা অন্যায়ের ক্ষমা চায়। কিন্তু শকুন্তলা রাজা দুর্সেনকে মাফ করে না, কারণ রাজা দুর্সেন যখন তাকে অস্বীকার করেছিল তখন সে অনেক কষ্টে এখানে তার এই বাচ্চা নিয়ে বসবাস করেছে, সে অনেক কষ্টে দিন পার করেছে। কিন্তু এখানে থাকা মনি ঋষি শকুন্তলাকে তার এই অভিশাপের কথা বলে আর বলে যে সেই অভিশাপের কারণে রাজা দুর্সেন তাকে চিনতে পারেনি। তো এসব শোনার পর শকুন্তলা রাজা দুর্সেনকে মাফ করে দেয়। তো তখন রাজা দুর্সেন শকুন্তলাকে তার রানী করে তাদের রাজ্যে নিয়ে যায়, সাথে তাকে হস্তিনাপুরের রানী বানায়। আর এর মাধ্যমে আমাদের আজকের সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমাটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা।